Hi guys, welcome to NextOfficer. Guys, tumra nishchoi jano already amader WBCS er preliminary je date seta PSC declare kore diyeche. Shobai amra jani 22nd August. To tai jonno mainly ei je video ta seta tader jonno jara seriously preparation nichcho ebong history te jader ekta strategy dorkar. Thik ache, tader jonno eta ami korechi ebong tar sathe amader Telegram go WhatsApp e ebong onekei phone kore jante cheyecho je amar je course ta NextOfficer er platform e launch hoyeche seta jehetu ekta vast course tai WBCS preliminary er age amra koto ta complete korbo ebong seta tomader preparation e kibhabe help korbe to seta niye ei video ta mainly amar ache to cholo shuru kora jak dekho prothome jodi WBCS er number distribution ta tumra dekho tahole kintu amra jani ekta khub clean hisheb thake 200 marks total porikha তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসছে 25 মার্কস এবং অবশ্যই হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে আসছে 25 মার্কস দেখো এটা আমরা জানি টোটাল 50 মার্কস হিস্ট্রিতে আসে একটা ইম্পর্টেন্ট নাম্বার ক্যারি করে কিন্তু ব্যাপারটা হলো যতটা ইজি রকম দেখতে যতটা সিম্পল ওয়েতে স্কিমটা দেয়া আছে যখন আমরা কোশ্চেনগুলো ফেস করি তখন কিন্তু আমরা দেখি ততটা সিম্পল হতে আসে না জিনিসটা ইংলিশে একমাত্র প্রথমে 25 কোশ্চেন থাকে বাকি যেই সেকশনগুলো সেখানে কিন্তু কোশ্চেন একটু এদিক ওদিক হয় মানে কোন সেকশনে কিছু কোশ্চেন কম থাকে কোন সেকশনে আবার কোন কোশ্চেন বেশি থাকে তো ওভারঅল যদি আমরা হিস্ট্রির কোশ্চেন দেখি তাহলে কিন্তু যদিও অ্যাজ পার দ্য স্কিম টোটাল 50টা কোশ্চেন হওয়ার কথা কিন্তু আমরা দেখি 50 এর থেকে বেশি কখনো কখনো 55 60টা অবধি কোশ্চেন কিন্তু হিস্ট্রি থেকে করা হয় এবং এই জন্যই এই হিস্ট্রির প্রাসঙ্গিক কথাটা কিন্তু অনেকটা বেশি স্পেসিফিক্যালি যদি আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো একটা এক্সামকে ধরে চলি ঠিক আছে আর একটা কথা এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে আমরা অবশ্যই অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা বুঝছি আর মেডিভেল হিস্ট্রিটা আছে এবার অনেকের মনে প্রশ্ন আসে তাহলে আইএনএম আর মডার্ন হিস্ট্রিটা কি সেম ঠিক তা নয় কারণ মেইনলি মডার্ন হিস্ট্রি সেই সময়টা যখন বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ারগুলো আমাদের দেশে অ্যাডভেন্ট করে এবং আস্তে আস্তে তারা যখন কলোনি শুরু করে কলোনি সেট আপ করা শুরু করে যেমন ধরো ব্রিটিশরা এসছে অবশ্যই সবচেয়ে প্রথমে পর্তুগিজরা এসছে 1498 তাই তো 1498 সালে প্রথমে ভাস্কোডাগামা এসছে তো তারপর থেকে কিন্তু 1498 মানে সালটা যদি খেয়াল করো দেখো 1498 সালে তো ভাস্কোডাগামা এসেছিল আমরা জানি আবার এই দিকে যদি দেখো মেডিভেল হিস্ট্রিতে আমরা পড়েছি এটা একটু 1498 এবং মেডিভেল হিস্ট্রিতে আমরা পড়েছি 1526 এ মুঘল ডাইনাস্টি বা মুঘল এম্পায়ার শুরু হচ্ছে তো ডেফিনেটলি ভাস্কোডাগামা যখন এসছে সেটাকে আমরা মডার্ন হিস্ট্রি বলতে পারবো না সেটাও মেডিভেল হিস্ট্রি পার্ট কিন্তু মেনলি যখন এই সমস্ত ইউরোপিয়ান পাওয়ারগুলো কলোনি তৈরি করে সেইখান থেকে বলতে পারো আপ টু 1857 ঠিক আছে 1857 স্পেসিফিক্যালি আমার যেটা মনে হয়েছে যদি এইভাবে ডিস্টিংগুইশ করতে হয় দেন 1764 মানে ব্যাটেল অফ বক্সারের পর থেকে যে সময়টা সেই টাইমটা কিন্তু মানে 1764 ব্যাটেল অফ বক্সার থেকে কিন্তু আমরা বলতে পারি আস্তে আস্তে আধুনিক ভারত শুরু হয়ে যাচ্ছে এবং এই 1752 থেকে 1857 মানে সিপাই মিউটিনি এই যে অলমোস্ট 100 বছরের যে ইতিহাস এটা পুরোপুরি 100 হচ্ছে না 93 ইয়ার্স হচ্ছে তো এই টোটাল ইতিহাসটাকে কিন্তু মডার্ন হিস্ট্রির ভেতর রাখা হচ্ছে যেটাও কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়ার একটা পার্ট আর মেনলি 1857 এর রিভল্টের পরে এই 1858 এ যে মহারানীর ঘোষণাপত্র বা গুড গভর্নেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে সেখান থেকে একদম ভারতের স্বাধীনতা 1947 অবধি এই সুদীর্ঘ যে 90 বছরের ইতিহাস মানে যেটাকে আমরা ক্রাউন রুল বা রানীর শাসন বলতে পারি ঠিক আছে এই পুরো সময়টাই কিন্তু ভারতীয়রা চেষ্টা করে যাচ্ছে কিভাবে ব্রিটিশদের তাড়ানো যায় ঠিক আছে এটাকেই বলে ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো এরমভাবে একটা ভাগ করা হয়েছে অ্যাভারেজ একটা ভাগ করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিটা কি সেটা যদি আমরা ডিসকাস করি তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি জাস্ট এই সালগুলোকে দিলাম এটা বোঝানোর জন্য যে মোটামুটি অ্যানশিয়েন্ট হিস্ট্রি মেডিভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রিটাকে কিভাবে ভাগ করা যায় তাহলে হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে কেউ যদি জিজ্ঞেস করে পুরো অ্যানশিয়েন্ট পড়ছে পুরো মেডিভেল পড়ছে আর মডার্নের কিছুটা পার্ট পড়ছে আর মডার্নের বাকি পার্টটা চলে আসছে আইএনএমে আশা করি এটা ক্লিয়ার হয়েছে নেক্সট দেখো রিয়েলিটি কি রিয়েলিটি যদি দেখো আমরা জানি আইএনএম থেকে 25টা কোশ্চেন হওয়ার কথা কিন্তু রিয়েলিটিতে আমরা দেখছি 2015 যদি আমরা আইএনএমটাকে তিনটে ফেজে ভাগ করে নিই মানে এই ধরো রিভল্ট অফ 1857 গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এটা একটা আইএনএম এর ফার্স্ট ফেজ মানে 1885 মানে কংগ্রেস যখন ফাউন্ড হচ্ছে এস্টাবলিশড হচ্ছে সেখান থেকে 1915
আর ওইদিকে ধরো সেকেন্ড ফেবস মানে 1915 বুঝতেই পারছো গান্ধীজি যখন ভারতবর্ষে এলেন, ভারতবর্ষে তো গান্ধীজি 1915 এসছেন সাউথ আফ্রিকা থেকে, সেই ফেজটা আইএনএম এর ফার্স্ট ফেজ। তারপর গান্ধিয়ান পুরো ফেজটা মানে একদম 1960 থেকে 30 একদম 31 থেকে 47 এই পুরো ফেজটাকে যদি তোমরা চার ভাগে ভাগ করো তাহলে টোটাল আইএনএম এর কোশ্চেন এসছে 2015 36 যেটা হওয়া উচিত 25 অ্যাজ পার দ্য স্কিম, 16 এসছে 27 যেটা হওয়া উচিত অ্যাজ পার দ্য স্কিম 25, 2017 30, 18 31, 19 39 এবং 20 33। বোঝা যাচ্ছে আইএনএম থেকে কিন্তু এক্সপেক্টেড কোশ্চেনের থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। আবার যদি ইন্ডিয়ান হিস্ট্রি দেখো সেটাকে যদি তিনটে ভাগে ভাগ করা হয়, অ্যানশিয়েন্ট মেডিভাল আর মডার্নটা যদি আপ টু 1857 হয়, টোটাল 13টা কোশ্চেন এসছে 15, 16 এসছে 22টা, 17 এসছে 21টা, 18 21টা, 19 12টা, 20 16টা, ঠিক আছে। তার মানেটা হলো 25টা কোশ্চেনের থেকে কিন্তু তুলনামূলক কম কোশ্চেন হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছে। কিন্তু মজাটা হলো এটাই, যদি তুমি 13টা হিসেব করো, দেখো 15 36 খানা কোশ্চেন হয়েছিল আইএনএম থেকে, আর 15 তোমার টোটাল কোশ্চেন হয়েছিল 13টা হয়েছিল তোমার এ থেকে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 36+13 মানে হলো 36+13 46 আর 49 49টা কোশ্চেন, মানে 50টা কোশ্চেন এক্সপেকটেশন ছিল, একটা কম হয়েছে। তারপরে এবারে দেখো 27টা কোশ্চেন এসছে 2016 আইএনএম থেকে, আর এখানে এসছে 22টা, মানে 27+22 হয়ে যাচ্ছে 49। মানে যদি একটা আমি হিসেব করি 2015 থেকে আমরা যদি দেখি কিরকম হবে লেখাটা, তো একটু যদি আমরা দেখি 15 এসছে 49টা কোশ্চেন, 16 এসছে 49টা কোশ্চেন, ঠিক আছে। 17 দেখে নাও, 17 দেখো 30টা কোশ্চেন আইএনএম থেকে এসছে আর 21টা কোশ্চেন এসছে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে, 17 কিন্তু 51টা। দেখো আগে দুটো বছরে একটা করে কোশ্চেন কম ছিল, 17 আবার একটা কোশ্চেন বেশি। 18 দেখো 31টা কোশ্চেন এসছে আইএনএম থেকে আর এখানে এসছে 21টা, মানে টোটাল হয়ে যাচ্ছে 31 আর 20 51 আর একে 52 খানা কোশ্চেন এসছে। 19 যদি দেখো 39টা কোশ্চেন এসছে আইএনএম থেকে আর 12টা কোশ্চেন, মানে এখানেও কিন্তু 51, মানে আমরা অ্যাভারেজ কিন্তু দেখতে পাচ্ছি 50 থেকে বেশি কোশ্চেনই কিন্তু হিস্ট্রি থেকে জিজ্ঞেস করছে। এই অ্যানালিসিসটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে আইএনএম এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে যদি কোশ্চেনে কম্পেয়ার করো তাহলে আইএনএম এ কিন্তু কোশ্চেন বেশি আসছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ায় কোশ্চেন কম আসছে। বাট তার মানে এটা নয় যে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে প্রিপারেশন করা আমরা বন্ধ করে দেব, কারণ এখন WBCS এ যা কাট অফ উঠছে এবং যে জায়গায় কম্পিটিশন চলে গেছে সেখানে কিন্তু দুটো পোর্শনকেই ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে। কারণ PSC হতেই পারে তোমায় সারপ্রাইজ দিয়ে দিল, 2021 গিয়ে দেখে নিলে যে আলটিমেট হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন বেশি দিয়ে দিয়েছে, আইএনএম থেকে কম দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমার হাতে কিছু করার থাকবে না। তো এবার যদি আমার স্ট্র্যাটেজিতে তুমি দেখো তাহলে কোন কোন চ্যাপ্টার অবশ্যই আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার উইচ উই শুড মাগ আপ, তাহলে দেখো অ্যানসিয়েন্টের মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, বৈদিক লিটারেচার, তার সাথে যে 16 মহাজনপদ আছে সেগুলো আমরা পড়ব, তার মধ্যে বুদ্ধিজম, জেনিজম, মৌরিয়ান পিরিয়ড, পোস্ট মৌরিয়ান পিরিয়ড মানে কুষাণ, ইন্দো গ্রিক, ব্যাকটেরিয়ান, শকস ওইগুলো, এবং গুপ্ত পিরিয়ড, এগুলো অ্যাটলিস্ট পড়তে হবে, ঠিক আছে। এর পরে আচ্ছা বাই দ্য ওয়ে আমি বলে দিই, এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো আমি বলছি সেটা কিন্তু শুধু বিগিনারদের জন্য, মানে যারা এখন শুরু করছো, যাদের হাতে আর বেশি টাইম নেই কিন্তু কোনোভাবে একটা সিলেবাসটাকে শেষ করে পরীক্ষা দিতে হবে, এটা তাদের জন্য। যারা কিন্তু অলরেডি প্রিপারেশনের মধ্যে আছো তারা কিন্তু মেন্স লেভেলের প্রিপারেশন নেবে আর তারা কিন্তু একটা চ্যাপ্টারও ছাড়বে না। যারা সবে শুরু করছো তাদের জন্য আমি এটা বললাম। মেডিভালের মধ্যে ইনভেন্ট অফ অ্যাডভেন্ট হবে, এটা অ্যাডভেন্ট অফ আরবস অ্যান্ড তুর্কস, দিল্লি সুলতানের পুরোটা মানে একদম কুতুবুদ্দিন আইবক থেকে ইব্রাহিম লোদি, মুঘল এম্পায়ার, মারাঠা, পাল অ্যান্ড সেন অফ বেঙ্গল, বিজয়নগর বাহামণি আর বেঙ্গল সুলতানেটের মধ্যে ইলিয়াস শাহী, হুসেন শাহী, পুরোটা পড়তে হবে। আর মডার্নের মধ্যে বেঙ্গল মানে ব্যাটেল অফ প্লাসি, ব্যাটেল অফ বাক্সা, সিরাউজদুল্লাহ, মীর জাফর, মীর কাসিম সব আসবে। পাঞ্জাব শিখের মধ্যে রঞ্জিৎ সিং, অমৃতসরের প্যাক্ট, বিভিন্ন শিখ গুরুদের সম্বন্ধে পড়তে হবে। মাইসোর মানে আমরা জানি টিপু সুলতান, হায়দার আলী, এই পুরো ব্যাপারটা পড়তে হবে। 1857 রিভল্ট কেন হয়েছে, কোথায় কোথায় হয়েছে, কারা কারা লিডার ছিল, কারা কারা ডমিনেট করেছে সবটা পড়তে হবে। এবং তারপর পুরো একদম 1858 থেকে 1947 পুরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট,
আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন এই চ্যাপ্টারগুলো পড়বে এটা কিন্তু ইন অ্যান্ড আউট পড়তে হবে, মানে আইবিসি মানে একটু ওপর ওপর পড়ে চলে গেলাম লুসেন্ট থেকে তাহলে কিন্তু হবে না, একটু তরুণ গোয়েল থেকে বৈদিক সিভিলাইজেশন পড়ে চলে গেলাম তাহলে হবে না। যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের বলেছি এই চ্যাপ্টারগুলো তোমরা টোটাল পড়বে, একটা লাইনও বাদ দেবে না, যতটা ডেপথে পারা যায় পড়বে, ঠিক আছে? বাকি কিছু কিছু জায়গা তোমরা ছাড়তে পারো, কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু সবচেয়ে বেশি, মোর দ্যান 95%, 95%-এর থেকে বেশি কোশ্চেন কিন্তু শুধু এই চ্যাপ্টারসগুলো থেকে জিজ্ঞেস করা হয়। তাই এগুলো যদি তোমরা ইন অ্যান্ড আউট পড়ে যাও তাতেও কিন্তু 45+ স্কোর করা পসিবল WBCS-এর প্রিলিমিনারিতে, ঠিক আছে? এবার আসি আমার কোর্সের কথায়। আমরা সবাই জানি যদি তোমরা নেক্সট অফিসারে ব্রাউজ করো অবভিয়াসলি তুমি দেবার কোনো দিয়ে আমার কোর্সটা দেখতে পাবে, কিন্তু যেটা সমস্যা অনেকে পড়েছে বা বুঝতে পারছে না সেটা হলো আমার একটা ভাস্ট কভারেজ আমি দিয়েছি, ঠিক আছে? এই ভাস্ট কভারেজটা তো এই সময় সম্ভব নয়, যেমন ধরো অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে একটা টোটাল 27টা লেকচারের টোটাল কভারেজ রয়েছে, আবার যদি দেখো মডার্ন মেডিভেল হিস্ট্রিতে তাহলে 22টা লেকচারের টোটাল কভারেজ রয়েছে, আর মডার্নের তো সবচেয়ে বেশি মানে 52, মানে মোর দ্যান 100 লেকচার ভিডিও শুধু রয়েছে। তো এতটা কভারেজ করা যদি সবার পক্ষে পসিবল না হয় এবং আমরা নিজেরাও অতটা অ্যাড করতে পারিনি আমি নিজে, সেক্ষেত্রে কিভাবে আমরা প্রিলিমিনারি প্রিপারেশনটা করব এবং আমার এই কোর্স থেকে কিভাবে তোমাদের হেল্প হবে সেটা নিয়ে অনেকেই তোমরা জানতে চেয়েছো, তো সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো অ্যানশিয়েন্ট হিস্ট্রির যদি টোটাল কভারেজ দেখো সেখানে তো হিউজ, মানে প্রি হিস্ট্রি থেকে শুরু করে একদম ইন্দাস ভ্যালির ওপর 3টে লেকচার, বৈদিকের ওপর 3টে লেকচার সব এখানে অ্যাড আছে, ঠিক আছে? তার সাথে সাবসিকুয়েন্ট প্রতিটা চ্যাপ্টারের শেষে এসে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আমি অ্যাড করছি। কিন্তু সম্ভব প্রবলেমটা হলো এই মুহূর্তে কী কী দেখতে হবে, এই মুহূর্তে আপাতত আমি ওই জন্য ঠিক করেছি যে আমাদের কোর্সে প্রিলিমিন্সের জন্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, যেমন ধরো আইভিসি 3টে, ঠিক আছে, ওইদিকে বৈদিক 1, বৈদিক 2, বৈদিক 3, বৈদিকের 3টে, মহাজনপদ, বুদ্ধিজম, জেনিজম, মৌরিয়ান 1, 2, গুপ্তারও 2টো লেকচার আসবে, কুষাণ, টোটাল এটা আমি অলরেডি কভার করে দেবো। মানে আমাদের যে টোটাল অ্যানশিয়েন্ট সিলেবাস আছে তার 70% ইম্পর্টেন্ট 70% আমি কিন্তু আগস্ট মাসের 1 তারিখের মধ্যে শেষ করে দেবো, যাতে তোমরা আরও 20-21 দিন ভালো করে রিভিশন দিয়ে এক্সামটা দিতে যেতে পারো, ঠিক আছে? এবার তাহলে বলতে পারো স্যার 70% অ্যানশিয়েন্ট তো এখন হলো, তাহলে বাকি 30% কম হবে, সেটা সেপ্টেম্বর 1 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে সেপ্টেম্বরের মধ্যে আশা করছি তোমাদের কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়া যদি কিছু ইম্পর্টেন্ট লেকচার্স একদম মেন স্পেসিফিক অ্যাড করতে হয় সেটা আমি সেপ্টেম্বরের পরে করে দেবো, বাট এই যে টোটাল কভারেজটা আছে এটা করলেই কিন্তু 95% মার্কস তোমরা পাবে, মানে 100-এর মধ্যে 95 পাবে, দ্যাট ইজ মাই গ্যারেন্টি, ঠিক আছে? তো এটা অ্যানশিয়েন্ট হলো। মেডিভেলের ক্ষেত্রেও তাই, টোটাল কভারেজে তোমরা দেখতে পাচ্ছ পালাস অফ বেঙ্গল, সেনাস অফ বেঙ্গল থেকে শুরু করে আরব কনকুয়েস্ট, দিল্লি সুলতানেটের উপর 4টে লেকচার, একটা ভাস্ট সিলেবাস আমরা কভার করেছি, প্রচুর লেকচার সিরিজ রয়েছে। কিন্তু প্রিলিমিনারির জন্য আপাতত আমরা যেটা শেষ করে নেব সেটা হলো আরবের ওপর 1টা, দিল্লি সুলতানেটের ওপর 3টে, মুঘলের ওপর 3টে, পালায়ন সেনা, বিজয়নগর, বাহামণি, এইটুকু পোর্শন আমরা আগে শেষ করে দেবো। মানে মেডিভেলেরও মোটামুটি 80% আমরা প্রিলিমিনারির আগেই কভার করে নেব এবং যে যে জায়গাগুলো কভার করবো যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? আর মডার্নের ক্ষেত্রেও তাই, মডার্নের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি লেকচার আছে, তোমরা দেখতে পারো 52খানা লেকচার, যেমন ধরো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স থেকে 3টা লেকচার, বেঙ্গল থেকে 2টো, মাইসোর পাঞ্জাব থেকে 1টা, অ্যাংলো ওয়ার্ডসগুলো থেকে 2টো, ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ থেকে 1টা, ফেশন মুভমেন্ট থেকে 1টা, ট্রাইবাল আপরাইজিং থেকে 1টা, এখানে সব ট্রাইবাল মুভমেন্ট, ফেশন মুভমেন্ট যেগুলো আছে, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ সব চলে আসবে, ঠিক আছে? তিতুমীরের যে ঘটনা সব চলে আসবে, এরপর রিভল্ট অফ 1857 থেকে 2টো, গ্রোথ অফ মডার্ন এডুকেশন থেকে 2টো, একটা হিউজ, ঠিক আছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল আপরাইজিং যেখানে রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, মানে পুরো একদম ব্রাহ্ম সমাজ টমাজ সব আমরা এখানে পড়বো, তার সাথে পার্টিশন অফ বেঙ্গল ইম্পর্টেন্ট, স্বদেশী বয়কট মুভমেন্ট থেকে 2টো লেকচার, পুরো টোটালটা 52 লেকচার আছে, 52টা লেকচার আছে, সুভাষচন্দ্র বোস অ্যান্ড আইএনএ থেকে 3টে। কিন্তু আমরা আমাদের প্রিলিমের কভারেজের ক্ষেত্রে আমরা কী করছি, সেক্ষেত্রে আমরা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, মাইসোর পাঞ্জাব থেকে 2টো, রিভল্ট অফ 1857, আইএনসি থেকে 3টে, পার্টিশন অফ বেঙ্গল থেকে 2টো, গভর্নর জেনারেল ভাইসরয় থেকে 3টে, আর টোটাল আইএনএমটা আমরা 4টে ভিডিওয়ে কমপ্লিট করব। মানে এটা আপাতত প্রিলিমসের কভারেজ হয়ে যাবে, তাতে আমাদের মডার্নের 80% কভার হবে, কিন্তু বাকি 20% যেটা মেন স্পেসিফিক সেটা আমরা আগস্ট মাসের পরে করব। তাহলে আপাতত আমি যেটা করছি, যারা আমার স্টুডেন্ট, যারা অলরেডি আমার কোর্স পারচেস করেছো, তাতে তোমাদের 80% সিলেবাস আমরা আগস্টের আগেই কমপ্লিট করিয়ে দেবো, মানে নেক্সট মাসের মধ্যে প্রায় করে দেবো ধরে নিতে পারো। এবং সবসময় এটা মাথায় রেখো যে আমাদের কোর্সটাতে
তোমার প্রিলিমিনারি 100% কভার হচ্ছে, ঠিক আছে? আমি সেইভাবেই করেছি, আমি WBCS এর এই এক্সামটা নিয়ে মানে যথেষ্ট ঘাটাঘাটি করি, লাস্ট 6 বছর ধরে আমি এই প্রিপারেশনের মধ্যে রয়েছি, আবার অনেক স্টুডেন্ট WBCS পেয়েওছে। তো এই কোর্সটা যদি তোমরা করো তাহলে প্রিলিমিনারি পুরো কভার হয়ে যাচ্ছে, আর বাকি যেটুকুনি 30% 20% পড়ে থাকছে সেটা আমরা সেপ্টেম্বর 1 তারিখের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। তাহলে সেই হিসেবে দেখতে গেলে আগস্টের আগেই তোমাদের প্রিলিমিনারি সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, এবং তার সাথে আমি যেটা করছি সেটা হলো আমাদের যে ইউটিউবে মানে ভিশন WBCS যে চ্যানেল আছে সেখানে তো আমার অলরেডি তোমরা জানো 2টা করে ইউটিউবের ভিডিও আসে, ফ্রি ভিডিও, সেটা তোমরা এমনিও দেখবে, সেটাও আমরা কন্টিনিউ করব। আর তোমরা পারলে নেক্সট অফিসারের এবং ভিশন WBCS 2টো চ্যানেলই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার যা যা ভিডিও আপলোড হবে যাতে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? আর অলরেডি আমাদের একটা হিস্ট্রির প্লেলিস্টও হয়ে গেছে ভিশনের চ্যানেলে, যেখানে ওই হার্ড টাইপ এমসিকিউ, মেন্স টাইপ এমসিকিউ বলে আমাদের ওটা প্লেলিস্টটা আছে, সেটাতে আমার সব লেকচারসগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর এক্সাম। চলো টাটা।